নমস্কার, আমি অনিরুদ্ধ পাল, স্বাগত আপনাদেরকে দ্য লোকাল জার্নালিস্টে। শহর কলকাতার মশাবাহিত রোগ ডেঙ্গু এবং ম্যালেরিয়া নিয়ে উদ্বিগ্ন কলকাতা পুর প্রশাসন। শহর কলকাতার মানুষের জীবন সুরক্ষার লক্ষ্যে এবার একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করল কলকাতা পুরসভা। কাল কলকাতা পুরসভার স্বাস্থ্য বিষয়ক এক উচ্চ পর্যায়ের বৈঠকের নেতৃত্ব দেন মেয়র ফিরাদ হাকিম। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ সহ কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে সমস্ত বিভাগের উচ্চপদস্থ অধিকারীবৃন্দরা। গতকালের বৈঠকে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরামর্শ অনুযায়ী আগামীকাল থেকে শহর কলকাতার টালি নালা সংলগ্ন যে সমস্ত ওয়ার্ডগুলিতে ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, এখানে সার্ভিলেন্স চালানো হবে। কলকাতা পুরসভার 74 নম্বর, 81 নম্বর, 82 নম্বর এবং 106 নম্বর ওয়ার্ডে সব থেকে বেশি ডেঙ্গু ও ম্যালেরিয়া আক্রান্ত হদিশ মিলেছে। আগামীকাল থেকে টালিনালায় বোট নামিয়ে টালিনালা পরিষ্কার করার কাজ শুরু করা হবে। শহর কলকাতার ভিঞ্জি বসতিপূর্ণ এলাকাগুলিতে যেখানে কলকাতা পৌরসভার কর্মীরা ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা পৌঁছাতে পারবে না, সেখানে ড্রোনের মাধ্যমে দেখা হবে কোথাও জল জমে আছে কিনা, তাতে মশার লার্ভা রয়েছে কিনা। প্রয়োজনে ড্রোনের মাধ্যমে সেই সমস্ত জায়গায় ও এলাকায় লাভা নির্ধনের ওষুধ স্প্রে করার ব্যবস্থা করা হবে কলকাতা পুরসভার পক্ষ থেকে। শহর কলকাতায় যদি কোনো ব্যক্তি জমি কিনে তা দীর্ঘদিন ফেলে রাখেন এবং সেই জমি পরিচর্যা না করেন, তবে তাকে নোটিশ পাঠানো হবে কলকাতা পুরসভার পক্ষ থেকে। পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি কলকাতা পুরসভার পক্ষ থেকে করা হলে তার সমস্ত খরচ খরচা সংশ্লিষ্ট জমির মালিকের ট্যাক্স অ্যাসেসমেন্টের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে। এছাড়াও যদি দীর্ঘদিন কলকাতা পুরসভার নির্দেশ না মেনে জমি ফেলে রাখা হয়, মিউটেশন না করা হয়, তবে সেই জমি কলকাতা পুরসভা নিয়ে নেবে। পরবর্তী ক্ষেত্রে সংশ্লিষ্ট জমির মালিককে উপযুক্ত কাগজপত্র কলকাতা পুরসভার কাছে দাখিল করে জমি পুনরায় ফেরত নিতে হবে। যদি এলাকায় ফাঁকা জমি পড়ে থাকে এবং সংশ্লিষ্ট জমিতে আশেপাশের বসবাসকারী বাড়ি বা ফ্ল্যাটগুলিতে সেখানে নোংরা আবর্জনা ফেলা হয়, তবে সংশ্লিষ্ট বাড়িগুলিতে নোটিশ পাঠানো হবে কলকাতা পুরসভার পক্ষ থেকে। প্রয়োজনে তাদের ফাইন করারও ব্যবস্থা থাকবে। ডেঙ্গু ম্যালেরিয়ার প্রতিরোধের প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পথেই হাঁটবে কলকাতা পুরসভা, এমনটাই জানিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম। সব ডিপার্টমেন্ট নিয়ে বসলাম হেলথ ডিপার্টমেন্টের নেতৃত্বে, তার কারণ রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে কলকাতার কিছু কিছু ওয়ার্ডে ডেঙ্গুর প্রবণতা, ম্যালেরিয়ার প্রবণতাটা বেড়েছে। আমাদের ডেপুটি মেয়র অতীন ঘোষ প্রত্যেকটা বড়োতে ঘুরে ঘুরে এই ব্যাপারে তথ্য সংগ্রহ করা, কাউন্সিলরদের সাথে কথা বলা, আধিকারিকদের সাথে কথা বলে একটা ফর্মুলেট করেছে, সেইটা নিয়েই যাতে জয়েন্ট ড্রাইভগুলো কিছু কিছু জায়গায় অতীন ঘোষ গিয়ে গিয়ে করিয়েছে, যাতে এটা রেগুলার বেসিসে হয়, টিম করে ইঞ্জিনিয়ারিং, ড্রেনেজ, হেলথ, কনজারভেন্সি, যাতে 5 দিন করে তারা প্রত্যেকটা ওয়ার্ডে একটা টিম করে করে 5 দিন করে এক একটা ওয়ার্ডে তারা ঘুরবে রাস্তা এবং তার রিপোর্টটা কমিশনারকে দেবে, এবং সেখানে কোনো কেস পেলো কি না, একটা ওয়ার্ডে কত কেস হচ্ছে, কোথাও ডেঙ্গুর বা ম্যালেরিয়ার ওটা কী বলে লার্ভা পাওয়া গেল কি না, কোনো জায়গায় নোংরা পড়ে আছে কি না দেখা। আর টালিনালা ডিপার্টমেন্টকে বলা হয়েছে টালিনালাটা ধরে পুরোটাই বোটিং করে গিয়ে টালিনালার দুধারে নোংরা যেগুলো যাতে যাতে না থাকে সেটা দেখা, কনজারভেন্সিকে নিয়ে হ্যাঁ থাকে, মালিকানা পাওয়া যাচ্ছে না, তাহলে সেটা কেএমসির নামে সেটা মালিকানা হয়ে যাবে, তারপরে তারা দেখিয়ে তাদের টাকা মিটিয়ে তারপরে তারা করবে। কিন্তু যদি মালিকানাহীন আমার একটা জমি কিনে রেখে দিলাম আর সেটা আমি চলে গেলাম আর খোঁজ নিলাম না, মিউটেশন করলাম না, তাহলে সেটা কেএমসির নামে হয়ে যাবে, সেটাকে আবার নিজের নামে করতে গেলে কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হবে। সুতরাং এই জায়গাটা যার যার, আমি প্রত্যেকটা মানুষকে বলবো যার যা জমি সেটা পরিষ্কার রাখার দায়িত্ব তার, সেটা পরিষ্কার নিজে রাখুন আর নিজের জমি নিজে ঘিরে নিন যাতে পাশাপাশি নোংরা না পড়ে। আরেকটা জিনিস অতীন খুব ভালো বলেছে, যেটা হচ্ছে যে খালি জমি আমার বাড়ির পাশে রয়েছে,
আমি রোজ নোংরা ফেলছি, আবার আমি বলছি যখন আমার বাড়ির পাশে জঞ্জাল জমছে সেখান থেকে আমার বাড়িতে ম্যালেরিয়া হচ্ছে, তাহলে যে বাড়ির পাশে জমিটা রয়েছে তার চারিপাশে যে বাড়িগুলো রয়েছে তাদেরও নোটিশ দিতে হবে তোমরা নোংরা ফেলছো কেন। সেই কিছু মেজার্স করেছি আমরা যুদ্ধকালীন বেসিসে, আবার যেরকম করোনার সময় নেমেছিলাম আবার ডেঙ্গুর বিরুদ্ধে কলকাতা কর্পোরেশন যুদ্ধকালীন আরেকটা আমাদের প্রতি মানে প্রস্তুতি শুরু হয়ে গেল। আমরা পুজো পর্যন্ত যাতে মানুষ এখানে ডেঙ্গুর মহামারী না হয় তার জন্য আমরা সবাই সক্রিয় তালা ধরে দ্রোন চালাচ্ছি, যে জায়গাগুলো মানুষ ঢুকতে পারবে না সেগুলো দ্রোনের সাহায্যে যাতে আমরা স্প্রে করছি। এই কাজগুলো আমরা করছি যাতে যতটুকু বেড়েছে সেটা যাতে কমে। কিন্তু এবার আমি অতীনকে বলবো, যেটা একটা সারা বিশ্বে এবছর এমন একটা ওয়েদার যে এই আমাদের যে এই জায়গাটা আমাদের প্রচণ্ডভাবে বেড়েছে এবার ডেঙ্গু ম্যালেরিয়া, সেই তুলনায় কলকাতায় কম আছে, অনেক কম আছে। আমায় ও কালকে বলছিল সাড়ে 3,000 সিঙ্গাপুরে কেস ছিল গত বছর, এবছর সেটা 15,500 হয়েছে। সুতরাং এই যে একটা প্রবণতা সেটা আমাদের তো বসে থাকলে হবে না, আমাদের সেটাকে লড়তে হবে। সেই কাজটা প্রত্যেকটা ওয়ার্ডে 90টার মতন অ্যাভারেজে 100 দিনের লোক আছে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, কনজারভেন্সি ডিপার্টমেন্ট, তারা ঘুরে ঘুরে সকালে পরিষ্কার করার পরে তারা ঘুরে ঘুরে যদি থাকে, যদি কোনো খালি মাঠ থাকে যেখানে ভাঁড় টাড় পড়ে সেটাকে পরিষ্কার করবে এবং সেই মাঠের নোটিশ দিয়ে দেবে যে সে মালিক যদি পরিষ্কার না করে কর্পোরেশন করে দেবে সেই মালিকের নামে চার্জ হয়ে যাবে, সেটা অ্যাসেসমেন্টে উঠে যাবে। সবথেকে বেশি আছে 106 নম্বর ওয়ার্ড, 82 নম্বর ওয়ার্ড আমার ওয়ার্ড, তারপর 81 নম্বর ওয়ার্ড, তারপর 74 নম্বর ওয়ার্ড আলিপুর। মূলত ও যেটা ওই তিনটে বড়োতেই ও এক্সটেন্সিভলি মিটিং করেছে, আজকেও করেছে বড়ো টেনে 10-এ। ও যেটা ওর যেটা স্টাডি সেটা হচ্ছে টালিনালার দুপাশে যে ওয়ার্ডগুলো আছে সেখানে বেশি হচ্ছে, তার মানে টালিনালার আমি কাল থেকে ওই জন্য টালিনালার ডিপার্টমেন্টকে আমরা না পাচ্ছি বোর্ড দিয়ে যে ঘিরে ঘুরে ঘুরে দেখো যে কোথায় নোংরা পড়ে, ডাম্পিং গ্রাউন্ড হয়ে দুপাশে টালিনালার মানুষ যারা থাকেন তাদের ডাম্পিং গ্রাউন্ডটা টালিনালা হয়ে গেছে। একজন সেই মারা গেছে, একটা ওই বাচ্চা ছেলে 82 নম্বর, যদিও তার মারা গেছে যদি সে আমাদের ক্লিনিকে চলে আসতো তাহলে হয়তো মারা যেত না, কিন্তু ওই গাফিলতি করেছে বলে। আমি আবার সবাইকে বলছি জ্বর হলে আমাদের ক্লিনিকগুলো রয়েছে দয়া করে দেখিয়ে নিন, ডেঙ্গু হলে ম্যালেরিয়া হলে একটা অ্যান্টিবায়োটিক খেয়ে নিলেন তাতে আরও বিরূপ প্রতিক্রিয়া হয়, শুধু প্যারাসিটামল খেয়ে যে জ্বরটা কমালেন, আর ডেঙ্গু যদি ধরা পড়ে আমরাই বিনে পয়সা দিচ্ছি, আর প্লেটলেট আমাদেরই অনেকগুলো জায়গায় আমরা সব সেন্টারে আমরা প্লেটলেট কাউন্ট করছি। আগে আমার মেয়ের ডেঙ্গু হয়েছিল আপনাদের বলি, তখন বিকাশ দা ছিলেন আমি কাউন্সিলর 2006 সালে, তখন প্লেটলেট একটা জায়গায় হতো, ক্যালকাটা হসপিটালে ভর্তি করেছিলাম, ফৈয়াজ খানও আমার সাথে সারা রাত্রি ছিল, ওখান থেকে বারবার করে রক্ত নিয়ে আমাদের হাজিরা একটা জায়গায় যেতে হতো, সেখানে গিয়ে প্লেটলেট কাউন্ট করানো হতো। এখন তো আমাদের কর্পোরেশনেরই সব জায়গায় প্লেটলেট কাউন্ট বলে দিচ্ছে, শুধু প্লেটলেট যদি প্লেটলেট কমে যায় 25,000 কমে হয়ে যায় তখন আমাদের কিছুটা একবার ওই রক্ত দিতে হবে, স্যালাইন দিতে হবে, কি আবার রক্ত অনেক সময় প্লেটলেট দিতে হয়, এছাড়া কিন্তু ডেঙ্গুর কোনো চিকিৎসা নেই, আর এটাতেই ঠিক হয়ে যায়, যদি গাফিলতি করে কেউ ফেলে রেখে দেয় তখন এটা পরের দিকে এটা খুব বিপদ হয়ে যায়।